হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর থাকুন এই শুভকামনা করি আজকে আপনাদের জন্য একদমই নতুন স্বাদে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার মালাইকারি চিংড়ি মাছ দিয়ে আপনারা তো মিষ্টি কুমড়া বাজি বতা রান্না খেয়েছেন এবার মিষ্টি কুমড়া মালাইকারি খেয়ে দেখুন চিংড়ি মাছ দিয়ে খুবই অসাধারণ একদম জিবে লেগে থাকার মতো একটার রেসিপি নিয়ে এসেছি আপনারা প্লিজ এটা ট্রাই করবেন কীভাবে রান্না করতে হয় দেখুন এখানে দু তিনটা রসুন কোষ এক টুকরো আদা কিছু নারিকেল কুসানো একমোটো চিনাবাদাম গোটা জিরে এক চামচ গোটা ধনি এক চামচ লাল সরিষা এক সাামুচ দুইটা দেশি ফেঁজ এগুলোকে কুসি করে একসাথে মিক্সারে রান্না করে নেব দেখুন আমি এই সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলো এরকম করে আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি আপনারা যে যেমন পছন্দ করেন ওরকম সাইজ করে কেটে নেবেন দেখুন এখানে আমি একটা পরিষ্কার ফাতিল বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি সরিষার তেল দিয়ে দেখুন এখানে আমি দুইটা ফেঁচ কুচানো দু তিনটা মরিচ কাঁচামরিচ একটা তেজপাতা এগুলাকে একটু অল্প বাজা বাজা করে নেব কিছু বাজা বাজা হয়ে গেলে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ বের হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে যে বাটা মশলাগুলো দেখুন এখানে নারিকেল বাদাম জিরা ধনিয়া সরিষা আদা রসুন একসাথে আমি মিক্সারে ব্যান্ডার করে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি ওই মশলাগুলা এগুলোকে দিয়ে আমি এক কাপ ফানি দিয়ে এটাকে একদম কষিয়ে নিব বাজা বাজা করে কষিয়ে নিব যাতে নারিকেলের কাঁচা গন্ধ সিনাবাদামের কাঁচা গন্ধ চলে যায় একদম বাজা করে কষিয়ে দেখুন এখানে এক ছাঁ চামুচ হলুদের গুঁড়া এক লাল মরিচের গুঁড়া আপনারা আমার চামুচের পরিমাপটা দেখে নেবেন কারণ একটু আর কম হয়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় সেম আমি যেভাবে দিয়েছি এরকমই করে রান্না করবেন খুবই অসাধারণ দেখুন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিছি এটা কষানো হয়ে গেছে এই যে চিংড়ি মাছগুলো দুইয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এখন এই চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি ডাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো এরকম করে আমি কেটে নিয়েছি আপনাদের যেরকম পছন্দ ওই রকম করে কেটে নেবেন এগুলাকে দিয়ে সব মশলা মিশিয়ে একদম নেড়েছে আমি কোনো এখন ফানি ব্যবহার করব না এটাকে ডাকনা দিয়ে একদম লোহিটে কষিয়ে নেব কারণ এখন যদি হাই হিটে দিই এটার মশলাটা তো তাই নিচে পোড়া যাবে এটাকে সামনে থেকে লোহিটে একদম দেখুন এরকম কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখুন মিষ্টি কুমড়া থেকে পানি বের হয়ে এটা কষানো হচ্ছে আমি মাঝে মধ্যে এসে ডাক না উঠিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি একদম খুবই অসাধারণ আপনারা এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার মালাইকারি করে দেখিয়ে একদম অসাধারণ এটা ভাত রুটি ফলাও দিয়ে খাইতে খুবই অসাধারণ দেখুন এখানে আমি রাঁধুনি গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দিব এক চামচ এগুলাকে দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব যাতে সব সব মিষ্টি কুমড়ার সাথে এবং মশলার সাথে এটা মিশিয়ে নে দেখুন এভাবে করে একদম ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে লোহিটে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন আমি কোনো পানি ব্যবহার করি নাই একদম লোহিটে এটাকে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে একদম কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে খুবই অসাধারণ এই রেসিপিটা সেম আমি যেভাবে রান্না করছি আপনারা প্লিজ পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবেন আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখুন আমি এটাকে স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলা দিয়ে দিছি ম্যাজিক মশলা স্বাদকে আরও দ্বিগুণ করে তুলে খুবই অসাধারণ দেখুন এই ম্যাজিক মশলা টাকা দিয়ে নেড়ে ছেড়ে আরও দু মিনিট আমি এটাকে রান্না করব এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ আপনারা যে যেমন জাল খাবেন ওরকমই জালটা ব্যবহার করবেন মানে খুবই সিম্পল অসাধারণ রান্না দেখুন ধনিয়া পাতা কাঁচামরিচ নেড়ে ছেড়ে মিশিয়ে আর রান্না করব দেখুন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে প্লিজ আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আপনারা আমার এই রেসিপিটা পরিবারকে অবশ্যই রান্না করে খাবেন। খুবই সিম্পল একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অসাধারণ মিষ্টি কুমড়ার মালাইকারি আপনারা তো অনেক রকম খেয়েছেন প্লিজ আমার মতো করে একটু নতুন স্বাদে এই রেসিপিটা করে খাওয়াবেন এখন শীতকাল একদম কষি মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে আপনারা সহ এভাবে করে চিগনিবাসের মিষ্টি কুমড়ার মালাইকারিটা করে দেখবেন খুবই অসাধারণ সবাই পছন্দ করবে আপনাদের কাছে যদি প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন আজকের মতো এখানে বিদে নিলাম সবাই সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ প্লিজ পরিবারকে অবশ্য এটা রান্না করে খাওয়াবেন খুবই অসাধারণ